আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের বাইরে সারা বছর যারা হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন, রমজান আসলে খুব কনফিউশনে পড়ে যান, কখন হাঁটবেন, কতটুকু হাঁটবেন, কীভাবে হাঁটবেন, নানা রকম জটিলতা, এবং রমজানের সময় দিনের বেলা হাঁটবেন কি না পারলে সন্ধ্যার পরে কখন কতটুকু হাঁটবেন, এরকম নানা রকম প্রশ্ন তৈরি হয়। রমজান এবং রমজানের বাইরে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা রমজানের সময় খাবার খাচ্ছি না দিনের বেলা, অন্যান্য সময় খাবার খাচ্ছি। কিন্তু রমজানের সময় আপনি যে খাবার খাচ্ছেন না, আপনি কি কোনো কাজকর্ম করা বন্ধ রাখেন? না। তাহলে আমরা এনার্জি কোথা থেকে পাই? ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই যে টাইমের মধ্যে আমরা খাবারগুলো খাচ্ছি, এই সময় যে শর্করা জাতীয় খাবারটা খাচ্ছি, ওটা গ্লাইকোজেন হিসেবে আমাদের বডিতে জমা থাকে। দিনের বেলা যখন আপনি খাবার খাচ্ছেন না কিন্তু কাজ করছেন, ওই সময়টাতে এই গ্লাইকোজেন ভেঙে আপনার শরীর নিজে নিজেকেই এনার্জি সাপ্লাই দিচ্ছে। এটি অটোমেটিক একটি প্রক্রিয়া। এই সময় গ্লাইকোজেন ভাঙে, আপনি এনার্জি পান, কাজ করেন, যদিও আপনি খাবার খাচ্ছেন না। এখন আসেন, আপনি যদি রোজার মাসে এই কাজকর্মের বাইরেও, স্বাভাবিক কাজকর্মের বাইরে প্রচুর ব্যায়াম করে ফেলেন, প্রচুর হাঁটাহাঁটি করে ফেলেন বা ভারী কোনো ব্যায়াম করেন, তখন কী হবে? আপনার আরও এনার্জি দরকার, আরও ক্যালোরি প্রয়োজন। তখন এই শরীর আরও এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য গ্লাইকোজেন আরও বেশি পরিমাণে ভাঙবে। যখন অতিরিক্ত সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে যায়, তখন আসলে শরীরে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, এবং এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আমাদের বডি আসলে খুব দুর্বল হয়ে যায়। এবং দেখবেন, একদম রোজা রেখে যারা সামান্যতম ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে অনেকেই হাঁপিয়ে যান, খুব দুর্বল লাগে, মাথা ঘোরায়, শুয়ে থাকতে ইচ্ছা করে, নানা রকম সমস্যা তৈরি হয়। এমনকি এই সময় অনেকে যদি খুব বেশি ব্যায়াম করে ফেলেন, অতিরিক্ত গ্লাইকোজেন ভেঙে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনও হয়ে যায়, শরীরে গ্লুকোজের লেভেল হঠাৎ করে কমে যেতে পারে। এ কারণে রোজা রেখে দিনের বেলা হাঁটা কোনো ভালো ডিসিশন নয়। তাহলে কখন হাঁটবেন? হাঁটার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ইফতারের পর এবং ডিনারের আগে। এটা খুব ভালো একটা সমাধান, যদি আপনি এই সময় হাঁটতে পারেন খুব ভালো একটা সলিউশন। এবং এই সময় কতটুকু হাঁটবেন আপনার প্রয়োজন অনুসারে, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, যতটুকু পারেন, এই সময়টা একটা ভালো হাঁটার সময়। আপনি ইফতারের পরে হাঁটার একটা পর শর্ত আছে, সেটি হচ্ছে ইফতারে হালকা খাবার দিয়ে ইফতার করবেন। কী কী খাবার দিয়ে ইফতার করবেন আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু আপনি যদি এই সময় অনেক ভারী খাবার দিয়ে ইফতার করেন, আপনার পক্ষে কিন্তু কোনোভাবেই আর ব্যায়াম করা সম্ভব হবে না। তাহলে হালকা খাবার খেয়ে হালকা ব্যায়াম করে ডিনারটা করবেন, ঘুমিয়ে যাবেন এবং সেহরি খেয়ে পরের আবার দিন শুরু করবেন। আরেকটা ভালো সময় রয়েছে ব্যায়াম করার, সেহরির পর, ফজরের নামাজের পরে চাইলে আপনি ব্যায়াম করতে পারেন। কিন্তু আমাদের বর্তমান জীবনযাপন ব্যবস্থায় এটি আমরা আসলে পারি না, আমরা একটু রেস্ট নেই, তারপরে কাজে বেরোই, সব মিলিয়ে এ কারণে ওই সময়টা আসলে আমাদের জন্য ব্যায়ামের জন্য পারফেক্ট মনে করি না। সো পারফেক্ট টাইম কোনটা? ইফতারের পর, ডিনারের আগে, আর সারাদিন রোজা রেখে যদি আপনি কোনোভাবে হাঁটতে পারেন, আপনার পক্ষে সম্ভব হয়, দুর্বল না লাগে, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটি হচ্ছে যেই সুইটেবল টাইমটার কথা বললাম, এর বাইরেও আপনি যদি চান ইফতারের পর থেকে শুরু করে একদম পরের দিন সেহরি করে কাজকর্মে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো সময় যদি আপনি হাঁটেন, তাহলে আপনার শরীর যে ক্ষতিগ্রস্ত হবে তা না। তবে মনে রাখবেন, দিনের বেলা রোজা রেখে হেঁটে ক্লান্ত হওয়ার চেয়ে রাতের বেলা ইফতারের পর থেকে যে কোনো সময় হাঁটা সবসময় ভালো, উত্তম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।